হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে, যেখানে থাকছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট অধ্যায়, এবং সেই অধ্যায়টি হলো কোডিং এবং ডিকোডিং, অর্থাৎ সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক সুবীর দাসের বই থেকে আরও একটা নতুন অধ্যায়, কোডিং এবং ডিকোডিংয়ের পার্ট ওয়ান। তো এই কোডিং এবং ডিকোডিংয়ের প্রথম প্রশ্নে রয়েছে, কোন নিয়ম অনুযায়ী স্টার এর সংকেত TUBS হলে ওই নিয়ম অনুযায়ী FISH এর সংকেত কী হবে? তো তাহলে আমরা এটা প্রথমে পাঠিয়ে নেব STAR। STAR এটা রয়েছে, এই স্টারকে লেখা হয়েছে TUBS, TUBS। তো এখানে দেখো যে সম্পর্কটা তৈরি হয়েছে, এখানে কিন্তু S এবং T, অর্থাৎ S এর পরে রয়েছে T, এখানে দেখো S এর পরে হয় T, তাই রয়েছে, T-র পরে হয় U, সেটাই রয়েছে, এর পরে হয় B, সেটা রয়েছে, এবং R এর পরে হয় S, সেইভাবে কিন্তু রয়েছে। তাহলে FISH এই ফিশকে কীভাবে লেখা হবে? তাহলে F এর পরে কী আসে? F এর পরে আসে G, I এর পরে আসে J, S এর পরে আসে T, এবং H এর পরে আসে I। তাহলে এক্ষেত্রে সঠিক যেটা আমরা পেলাম জি জে টি আই। তো এই জি জে টি আই এই অপশানটা আমরা কিন্তু পাচ্ছি অপশান নাম্বার বিতে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার টু দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে অস্কার এর সংকেত কিউ ইউ ই সি টি হলে মাদার এর সংকেত কী হবে? তো প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু এই লেটারগুলোকে এখানে সাজিয়ে নিয়েছি, যেখানে ও এর সঙ্গে সম্পর্কটা হচ্ছে কিউ এর, সেটা কীভাবে? ও তারপরে হয় পি, সেটা কিন্তু নেই, তারপরে আছে কিউ, অর্থাৎ একটা করে লেটার কিন্তু এখানে বাদ রয়েছে। এস এর পরে এস টি ইউ, এখানে টি নেই, তারপরে রয়েছে ইউ। সি এর পরে ডি, তারপরে থাকে ই, ডি নেই, রয়েছে ই। এর পরে থাকে বি, সেই বি কিন্তু এখানে নেই, তারপরে রয়েছে সি। এবং আর এর পরে থাকে এস, এস এর পরে টি, সেই এস কিন্তু নেই, অর্থাৎ এখানকার এই লেটারের সঙ্গে এই লেটারের মাঝখানে একটা করে লেটার গ্যাপ রয়েছে। তাহলে পরের যে ওয়ার্ডটা রয়েছে মাদার, এমও টি এইচ ই আর, এই মাদারকে আমরা কীভাবে লিখবো? এম এর পরে থাকে এন, সেটাকে বাদ দেবো, এন এর পরে ও, ওর পরে থাকছে কি? ওর পরে পি, পি বাদ দিয়ে আমরা নেব কিউ। টি এর পরে থাকে কি? ইউ, তারপরে ভি, আমরা এখানে ভি নেব। এইচ এর পরে থাকে আই, আই বাদ দিয়ে আমরা নেব জে। ই এর পরে এফ বাদ দিয়ে নেব জি, এবং আর এর পরে এস বাদ দিয়ে নেব টি। তাহলে আমরা যে এখানে লেটার সমষ্টি পেলাম সেটা হলো ও কিউ ভি জে জি টি। তো এই লেটার সমষ্টির সঙ্গে যে অপশানের আমাদের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান এ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নম্বর থ্রি দেখতে পাচ্ছ, যেখানে ফাদার এর সংকেত জি সি ডাব্লু এল এক্স হলে অ্যামাউন্ট এর সংকেত কী হবে? তাহলে তিন নম্বর প্রশ্নে আমরা এটা লেটারগুলোকে সাজিয়ে নিয়েছি। তো এখানে দেখো যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে এফ এর পরে রয়েছে জি, অর্থাৎ এফ এর পরে কিন্তু জি হয়, সেটাই রয়েছে, কিন্তু পরে এর পরে কিন্তু বি হয়, সেখানে বি নেই, এখানে বি বাদ দিয়ে আছে সি, মানে অর্থাৎ মাঝখানে একটা বি কিন্তু এখানে গ্যাপ রয়েছে। এরপর টি এর পরে ডাব্লু, টি এর পরে ডাব্লুই হয়, সেটাই রয়েছে, কিন্তু এখানে এইচ এর পরে হয় আই, জে, তো তিন নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা এখানে, তো এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে জি, এখানে এফ এর পরে জি হয়, তো এফ এর পরে জি কিন্তু আছে, অর্থাৎ মাঝখানে কিন্তু কোনো গ্যাপ এখানে নেই, কোনো লেটারের গ্যাপ এখানে নেই মাঝখানে। এরপরে আছে, এর পরের যেটা রয়েছে সেটা এর পরে রয়েছে সি, অর্থাৎ এর পরে বি নেই, অর্থাৎ একটা গ্যাপ দেওয়া হয়েছে, এ বি, তারপরে সি রয়েছে। এরপরে টি, টির পরে রয়েছে ডাব্লু, এখানে টি থেকে ডাব্লু কিন্তু মাঝখানে দুটো গ্যাপ রয়েছে, অর্থাৎ টির পরে ইউ এবং ভি এখানে কিন্তু নেই, তারপরে রয়েছে ডাব্লু, অর্থাৎ এখানে একটাও গ্যাপ নেই, এখানে গ্যাপ হলো একটা, এখানে গ্যাপ হলো দুটো, এখানে
এবার এইচের পরে রয়েছে এল, অর্থাৎ এইচের পরে আই জে কে তিনটে গ্যাপ রয়েছে, তারপরে হলো এল। তাহলে এখানে একটাও গ্যাপ নেই, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, তাহলে এখানে কিন্তু চারটে গ্যাপ হওয়ার কথা। দেখি সেই গ্যাপটা হয়েছে কি না। ইয়ের পরে এফ জি এইচ আই তারপরে জে, অর্থাৎ এখানে কিন্তু চারটে গ্যাপ হওয়ার কথা, সেই চারটে গ্যাপ এখানে রয়েছে, তারপরে জে হয়েছে। তাহলে ন্যাচারালি এখানে কিন্তু পাঁচটার পরে যে গ্যাপ সেটাই কিন্তু রয়েছে, অর্থাৎ এক্স। আর এর পরে পাঁচটা লেটার বাদ দিয়ে পাওয়া গেছে এক্স। তাহলে ঠিক এই একই নিয়ম এখানে ফলো হবে, অর্থাৎ এর পরে কোনো গ্যাপ ছাড়াই কিন্তু বি বসবে। এখানে এম এর পরে একটা গ্যাপ দিয়ে পরের লেটারটা বসবে, অর্থাৎ এম এর পরে এন তারপরে ও বসবে। এরপরে দুটো গ্যাপ যাবে, অর্থাৎ ও পি কিউ বাদ গিয়ে বসবে আর। এখানে তিনটে গ্যাপ যাবে, ইউ এর পরে ওয়াই এবং এন এর পরে চারটে গ্যাপ, অর্থাৎ ও পি কিউ আর। তাহলে এখানে হবে এস এবং এখানে গ্যাপ যাবে পাঁচটা লেটার, অর্থাৎ টির পরে পাঁচটা লেটার গ্যাপ যাওয়া মানে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তারপরে হবে জেড। তাহলে এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম সেটা হচ্ছে বি ও আর ওয়াই এস জেড। তো এই লেটার সমষ্টির সঙ্গে যে মিল আমরা পাচ্ছি সেখানে হচ্ছে অপশান নাম্বার ডি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসগুলো যদি তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদেরও এই সকল ক্লাসগুলো ভীষণ প্রয়োজন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নম্বর ফোর দেখতে পাচ্ছ, আমরা এখন এই ফোরের সমাধানটা করব, যেখানে বলা হয়েছে সিস্টার এর সংকেত টি কে টিভি এফ টি হলে স্কুল এর সংকেত কি হবে। কোশ্চেন নম্বর ফোরের যে নিয়মটা ফলো করা হয়েছে এখানে একটু ভুল লেটার পাতানো হয়ে গেছিলো, তো এটা তোমরা একটুখানি কনসিডার করে নিও। এখানে দেখো এস এর পরে রয়েছে টি, অর্থাৎ এখানে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, কিন্তু আই এর পরে রয়েছে কে, অর্থাৎ আই জে কে, এখানে জেটা কিন্তু নেই, জের পরের লেটার রয়েছে কে। আবার পরে এখানে এস এর পরে রয়েছে আবার টি, অর্থাৎ এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। পরের বারে আবার রয়েছে টি ইউ ভি, এখানে ইউটা কিন্তু নেই, এখানে একটা গ্যাপ আছে। এখানে ইর পরে আবার এফ রয়েছে, মাঝখানে কোনো লেটারের গ্যাপ নেই, কিন্তু পরে আবার আর, এখানে এস, এখানে টি রয়েছে, অর্থাৎ মাঝখানে কিন্তু এস নেই। অর্থাৎ তাহলে কিন্তু বোঝা গেল এখানে যে লেটার সমষ্টি রয়েছে একটা করে লেটার থাকবে যার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক পরেরটাই কিন্তু মাঝখানে একটা করে গ্যাপ থাকবে, আবার তার পরেরটাই কোনো গ্যাপ থাকবে না, আবার ঠিক পরেরটাই একটা গ্যাপ থাকবে। এইভাবে করে এই লেটার কিন্তু সাজানো রয়েছে। তাহলে এখানে যে দেওয়া রয়েছে স্কুল এস সি এইচ ডবল ও এল, তাহলে প্রথমটায় এস এর পরে হবে টি, কোনো রকম পরিবর্তন হবে না। সির পরে কিন্তু তাহলে একটা গ্যাপ হবে, অর্থাৎ ডি গ্যাপ দিয়ে বসবে ই। এইচ এর পরে হবে আই, এখানে কিন্তু কোনো গ্যাপ হবে না। এখানে আবার ও এর পরে কিন্তু একটা গ্যাপ হবে, অর্থাৎ পি কিউ, এখানে কিন্তু কিউ বসবে, পিটা গ্যাপ যাবে। আবার এই ও এর পরে কিন্তু পি বসে যাবে কোনো গ্যাপ ছাড়া। এল এর পরে একটা গ্যাপ যাবে, অর্থাৎ এল এর পরে এম বসবে না, বসবে এন। তাহলে এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম এই লেটার সমষ্টির সঙ্গে যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার এ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, যদিও অপশান এতে কিন্তু লাস্টে এম করা রয়েছে, ওটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার হবে কিন্তু এটা, অর্থাৎ এখানে কিন্তু এন হবে। তো আশা করি এই কোশ্চেন নম্বর ফোরও তোমরা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নম্বর ফাইভ দেখতে পাচ্ছ, যেখানে নোটিস এর সংকেত পি আর ভি এল ই এইচ হলে সিস্টেম এর সংকেত কি হবে। তাহলে এবার কোশ্চেন নম্বর ফাইভে দেখে নেওয়া যাক যে এখানে কোন রুল বা কোন নিয়ম ফলো করা হয়েছে। এখানে দেখো এন এর পরে যে লেটার রয়েছে সেটা হচ্ছে পি, অর্থাৎ ও কিন্তু মাঝখানে নেই, ও গ্যাপ রেখে এখানে ও গ্যাপ রেখে করা হয়েছে এন এর পরে পি, একটা গ্যাপ করা হয়েছে। এরপরে আছে ওর পরে আর, অর্থাৎ ও এর পরে পি কিউ এখানে নেই, তারপরে রয়েছে আর, অর্থাৎ দুটো গ্যাপ রয়েছে, প্রথমে রয়েছে একটা গ্যাপ, তারপরে রয়েছে দুটো গ্যাপ। এখানে টির পরে রয়েছে ভি, অর্থাৎ ইউ কিন্তু এখানে নেই, এখানে রয়েছে ভি, একটা গ্যাপ রয়েছে। এখানে আই এর পরে রয়েছে এল, অর্থাৎ আই জে কে তারপরে এল, অর্থাৎ এখানে আবার দুটো গ্যাপ, এখানে রয়েছে আবার একটা গ্যাপ, এখানে রয়েছে আবার একটা গ্যাপ, অর্থাৎ সির পরে ডি নেই, তারপরে রয়েছে ই। তো তাহলে বোঝা যাচ্ছে পরেরটা কিন্তু আবার দুটো গ্যাপ হবে, অর্থাৎ ইর পরে এফ জি কিন্তু নেই, তারপরে রয়েছে এইচ, অর্থাৎ
এই অর্থাৎ এখানে যেটা রয়েছে প্রথমটায় একটা গ্যাপ, পরেরটায় দুটো গ্যাপ, প্রথমটা তারপরটায় আবার একটা গ্যাপ, তারপরটায় দুটো গ্যাপ, তারপরে আবার একটা গ্যাপ, তারপরে দুটো গ্যাপ, এইভাবে কিন্তু এই নিয়মটা ফলো করা হয়েছে। তো সেই অনুযায়ী এবার সিস্টেমকে আমরা লিখব SYSTEM। এই সিস্টেমকে আমরা এই নিয়ম অনুযায়ী ভাঙালে পাই এস এর পরে একটা গ্যাপ হবে অর্থাৎ ইউ, ওয়াইয়ের পরে দুটো গ্যাপ হবে অর্থাৎ যদি আমরা ABCDকে এইভাবে ঘুরিয়ে লিখি তাহলে ওয়ার পরে দুটো গ্যাপের পরে অর্থাৎ ওয়ার পরে জেড, তারপরে আবার ঘুরে আমরা এ পাই এবং এই জেড এবং এ বাদ দেওয়ার পরে আবার আমরা যেটা পাবো সেটা পাবো বি, মাঝখানে দুটো গ্যাপ কিন্তু হয়ে গেল। এস এর পরে যেটা রয়েছে এস এর পরে আবার হবে ইউ, এখানে একটা গ্যাপ হবে, তারপরে হবে দুটো গ্যাপ অর্থাৎ টির পরে হবে ডাব্লু, ইউ ভি এখানে গ্যাপ থাকবে, ইর পরে কিন্তু একটা গ্যাপ দিয়ে বসবে অর্থাৎ এফ এর পরে বসবে হচ্ছে জি, এফটা এখানে থাকবে না, আবার এম এর পরে দুটো গ্যাপ হবে এন ও, তারপরে বসবে পি। তাহলে এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম সেটা হলো ইউ বি ইউ ডাব্লু জি পি। তো এই লেটার সমষ্টির সঙ্গে যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান ডি, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। আশা করি তোমরা কোশ্চেন নম্বর ফাইভটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নম্বর সিক্স এবং সেভেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন নম্বর সিক্স এবং সেভেন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। ঠিক আগের যে কোশ্চেনগুলোর সমাধান আমি করালাম ঠিক একই রকম নিয়ম ফলো করে কিন্তু এগুলোকে তোমরা করতে পারবে। এই ছয় এবং সাত নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা সেটা কিন্তু তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ক্লাসটি সেটা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।